বুধবার সন্ধ্যায় বিধানসভা ভবনে গিয়ে তৃণমূলের বিধায়ক পদ থেকে অব্যাহতি চেয়ে স্পিকারের কাছে আবেদন করেন মমতার ঘনিষ্ঠজন তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী। চলতি মাসেই পরিবহন দপ্তরের মন্ত্রিত্ব ছাড়েন তিনি, এমনকি রাজ্য সরকারের দেয়া নিরাপত্তাও প্রত্যাখ্যান করেন। শুধু তাই নয়, এরপর তিনি বুধবার তৃণমূল কংগ্রেসের ন্যূনতম সদস্য পদ থেকেও ইস্তফা দিয়েছেন। শুভেন্দু অধিকারীর সাথে 1 ডিসেম্বর অবধি আমরা কথা বলেছিলাম যাতে ও পার্টিতে থাকে। 2 তারিখ আমাদের ও জানিয়ে দেয় যে আমাদের সাথে কাজ করা মুশকিল। ও বিজেপির সাথে আগেই ঠিক করেছিল যে আস্তে আস্তে দল ছাড়বে, পার্টি সিম্বলে জিতে তারপর ইলেকশনের 5 মাস আগে ছেড়ে দেওয়া হচ্ছে, বিশ্বাসঘাতক করেছে, পার্টি পার্টির মতো চলবে, ওকে ছাড়াই। নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ শুভেন্দু অধিকারী মমতার হাত ছেড়ে বিজেপিমুখী হওয়ার খবরে রাজ্যটির বিভিন্ন জেলা স্তরের নেতা, কয়েকজন লোকসভার সাংসদ এবং বিধানসভার সদস্যরাও তৃণমূল ছাড়ার কথা জানিয়েছেন। হয়তো কেউ কেউ সিএম এর চাইতে শুভেন্দুবাবুকে বড় নেতা মনে করছেন, রিলায়েবল নেতা মনে করছেন, তাই তার সঙ্গে মিটিং করছেন, তাকে বেশি বিশ্বাসযোগ্য মনে করছেন। মমতা ব্যানার্জি আজকে তখন ততটা আর বিশ্বাসযোগ্য নয় তাদের কাছে। শুক্রবার 2 দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন বিজেপির শীর্ষ নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মেদিনীপুর ও বীরভূমে 2টো রাজনৈতিক সভা রয়েছে, তার ধারণা করা হচ্ছে এই 2টো সভাতেই তৃণমূলের এক শ্রেণীর শীর্ষ নেতৃত্ব বিজেপিতে নাম লেখাতে পারেন। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।